ভারতীয় সাঁওতালি লেখক সংগঠন জিত কর জিত কর জিত কর। কুর্মীদের অনৈতিক অনৈতিকভাবে আদিবাসী করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ক্ষত্রিয় কুর্মীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ক্ষত্রিয় কর্মীদের রাজনৈতিক মদতে এসটি তালিকা অন্তর্ভুক্তিকরণ চলবে না, চলবে না, চলবে না, চলবে না। কুর্মীদের অনৈতিকভাবে আদিবাসীদের ইতিহাস বিকৃতি করছে কেন সরকার? তুমি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ক্ষত্রিয় কর্মীদের সাঁওতাল বিদ্রোহের ইতিহাসকে বিকৃতি করছে কেন সরকার? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। রাজনৈতিক মতম এসটিদের তালিকা বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আগামী 8 জুন 2023-এ সারা বাংলা চলবে, 8 জুন 2023 সারা বাংলা বন্ধের ডাকে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ভারত জাগরণ মাঝি পরগনা মহল জিত কর, জিত কর, জিত কর। ইউনাইটেড ফোরাম অল আদিবাসী অর্গানাইজেশন জিত কর। মূলত কি দাবিতে আজকে আপনারা এই বন্ধ পালন করছেন? মূলত আজকে আমরা ক্ষত্রিয় কর্মীরা অনৈতিকভাবে আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে নিজেদের এসটি তালিকায় যে অন্তর্ভুক্তি করণের চেষ্টা করছেন আর সরকার প্রচ্ছন্নভাবে সেটা মদত করে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের মূলত বন্ধ। দেখা যাচ্ছে ট্রেন বা ট্রেন কিছুটা দেরিতে চলছে এবং বাস একেবারেই বন্ধ রয়েছে। বাস আমরা বাস আর পণ্য পরিবহন এগুলো বন্ধের মধ্যে রেখেছি, ট্রেনটাকে ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা, তো কি সাধারণ মানুষ বলতে সমস্যায় পড়ছে? সাধারণ মানুষ সমস্যা পড়লে বন্ধে তো সমস্যায় পড়তেই হবে, এটা একটু সহযোগিতা করতে হবে। আমরা তো ইমার্জেন্সি যেগুলো নিত্য প্রয়োজন সেগুলো ছাড় দিচ্ছি। আচ্ছা, বলছি যে অ্যাম্বুলেন্স বা এরকম অ্যাম্বুলেন্স ছাড় দেওয়া হচ্ছে, পেপার ছাড় দেওয়া হচ্ছে, দুধ গাড়ি, জল গাড়ি এগুলো ছাড় দেওয়া হচ্ছে। এটা কোথায় বন্ধ করা হয়েছে? ঝাড়গ্রাম জেলায় 16টা পয়েন্ট হয়েছে, এটা সারদা বিদ্যাপীঠ, দহিজুড়ি, গজাশিমুল, এদিকে চাকাডোবা, বেলপাহাড়ি, লালগড়, রামগড়, এরকম 16টা পয়েন্টে আজ অবস্থান হচ্ছে, রাস্তার উপর হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে দুটোই বন্ধ রাখা হয়েছে। আচ্ছা, বলছি আপনার নাম? আমার নাম মনোজ কুমার মান্ডি। আপনার ডেজিগনেশন? আমার ডেজিগনেশন আজকে যে আমরা বন্ধ করেছি, কোঅর্ডিনেশন কমিটির সদস্য এবং আদিবাসী কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গ ঝাড়গ্রাম শাখার চেয়ারপার্সন। তো আপনাদের কিসের দাবিতে এই বন্ধ চলছে? আমাদের আজকে যে পশ্চিমবাংলাব্যাপী যে বন্ধ চলছে, এই বন্ধ আমাদের 24টি গণ আদিবাসী গণসংগঠন নিয়ে বন্ধ চলছে। মূলত ও আদিবাসীরা যাতে আদিবাসী না হতে পারে তার জন্যে, তার সাথে সাথে আদিবাসীদের কিছু একটা দাবি দেওয়ার ভিত্তিতে বারবার শিক্ষার দাবিতে আপনার জল জঙ্গলের অধিকারে নিয়ে এইসব দাবিতে আজকে আমরা মাঠে নেমেছি। আমাদের আজকে যে 24-12 ঘন্টা বন্ধ, এখন পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় 18টি পয়েন্টে বন্ধ চলছে, এখনও শান্তিপূর্ণভাবে আমাদের বন্ধ এখনও চলছে। এই বন্ধে আমাদের আদিবাসী গণসংগঠনের সমস্ত গণসংগঠনের পারগানা বাবারা মাঠে নেমেছেন, পুলিশ প্রশাসন এই বন্ধে যথেষ্টভাবে আমাদের সাহায্য সহযোগিতা করছেন। এখন পর্যন্ত অতি শান্তিপূর্ণভাবে ঝাড়গ্রাম জেলায় 18টি যে পয়েন্ট বন্ধ চলছে খুব শান্তিপূর্ণভাবে চলছে। এরপরে আবার জানাবো কোথায় যদি কোনো কিছু হয়ে থাকে পরে জানাবো। এখন পর্যন্ত আমাদের ভারত জাগরণ মাঝি পরগনা মহলের নেতৃত্বে যে বন্ধ আজকে ঝাড়গ্রাম জেলায় খুব শান্তিপূর্ণভাবে বন্ধ চলছে। হ্যাঁ, আজকের বন্ধে সকাল থেকে পুরা রাস্তাঘাট পুরো খাঁ খাঁ করছে, তাহলে কি বন্ধ কি আপনাদের কি সমর্থন করছে মানে? হ্যাঁ, আমরা এখন এটাই জানলাম আজকের এই বন্ধ আমাদের সাধারণ পাবলিক আমাদের এই বন্ধটাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে। ঠিক আছে, এই কোটি কথা বলে সবাই আপনার তরফ থেকে নমস্কার। আপনার নাম? আমি ঝাড়গ্রাম জেলা পারগানা ভারতীয় মাঝি পারগানা মহলের, আমার নাম ধাঙ্গা হাঁসদা।